মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা। ওয়াস আলা নবী ইয়া বাদা। আম্মা বা'দ। ইয়া আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর-রাকঈন। শুকরিয়া বন্ধুগণ। আমরা আজকে সালাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেছেন কাসামতুস সালাতা বাইনি ও বাইনা আব্দি নিসফাইন। আমার মাঝে এবং আমার বান্দার মাঝে সালাদকে আমি দুভাগে ভাগ করেছি ইদা কয়ল আল আব্দু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বান্দা যখন বলেন যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাপাক কয়লাহু জল্লাত কুদরাতহ তখন পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করল ও ইদা কয়লা আব্দু আর রহমানুর রহিম কয়লাহু জল্লাত কুদরাতহু আফনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন স্তব স্তুতি গাইল ওয়াইদা কাল আব্দু মালিক ফল জাল্লাত কুদরত মজ্জাদি আব্দি বান্দা যখন মালিকি আউমুদ্দিন বলে তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল ওয়াইদা কাল আব্দু ইয়া ওয়া কা ইয়া কা কান্তায় কেবলমাত্র তোমারই এবাদত করি এবং তোমার কাছেই একমাত্র সাহায্য চাই এ কথা যখন আল্লাহর বান্দা বলে তখন আল্লাহ পাক বলেন হা দা বাইনি ও বাইনা আব্দি আব্দি আবদি ম্যাসল এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে একটি সেতু বন্ধন আমার বান্দা যেটা চাইল আমি তাকে সেটা দিলাম এ আয়াতের মাঝে পাক এবং বান্দার মাঝে একটা সম্পর্ক গড়ে উঠেছে ইয়া কানা বুদু ওয়া ইয়া কেবলমাত্র তোমারই এবাদত করি এবাদত বান্দা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে থাকে আর আল্লাহ তার বান্দার উদ্দেশ্যে সাহায্য বিতরণ করে থাকেন বান্দা এবাদত দিয়ে সাহায্য গ্রহণ করে এবাদত দিয়ে সাহায্য গ্রহণ কথাটি কি এমন হয়ে গেল আল্লাহ পাক এবাদত নিলেন তাই সাহায্য দিলেন আর বান্দা সাহায্য পেলেন তাই আল্লাহর ইবাদত করলেন বিষয়টি নিশ্চয় এমন নয় বিষয়টি এমন তাফসিরের কেতাবের মধ্যে মুফাসিনে কেরমগণ উল্লেখ করেছেন বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলছেন যে বিষয়টা এমন কানা বুধু ওয়া কানা কানাস্তাইন দয়াময় আমি কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই এবাদত করতে হলে যে শক্তি দরকার সে শক্তি তো আমার কাছে নাই তাই তো আমি তোমার সাহায্য চাই যাতে তোমার শক্তি আমি পূর্ণাঙ্গভাবে করতে পাই তাহলে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটি সংযুক্তি হয় বান্দার মাঝে এবং এক পারস্পরিক যোগাযোগ হয় সালাতের অনন্য বৈশিষ্ট্য রয়েছে অনেকগুলি এক নাম্বার বৈশিষ্ট্য হল সালাদটা ফরজ হয়েছে মেহেরাজে দুনিয়ার সমস্ত এবাদত ফরজ হয়েছে জমিনে কিন্তু সালাদ ফরজ হয়েছে আসমানে বোখারির হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর সঙ্গে কথা বলেছিলেন কথা বলে তার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন নবী মুসা কালিমুল্লাহ আলিহিসাল্লাম তিনি পরামর্শ দিয়ে আমাদের নবীকে জানিয়েছিলেন যে আপনার উম্মত পঞ্চাশ ওক্ত সালাদ আদায় করতে পারবে না আল্লাহর কাছে গিয়ে কমানোর ব্যবস্থা করুন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে সেটা কুমানোর জন্য ব্যবস্থা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন মেয়েরাজের রাত্রিতে সালাদ ফরজ করলেন এই সালাতের জন্য আজানের ব্যবস্থা আছে আজানের সেই এক অনন্য ইতিহাস পাওয়া যায় রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের জনৈক সাহাবি আজান দেখেছিলেন স্বপ্নে স্বপ্নে আজান দেখার পরে তারপরে সেই অনুপাতে আজান চালু হয়েছিল আজানের মাধ্যমে মানুষকে ডাকা হয় সালাদ জামাতের সাথে আদায় করতে হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সালাদ যদি ইচ্ছা সত্ত্বে জামাতে না আসে আমার ইচ্ছা হয় আমি ওই সমস্ত লোকদের বাড়িঘর পুড়িয়ে দেই যারা জামাতে হাজির হয় নাই যারা জামাতে হাজির হয় নাই যুবকদেরকে খড়ি কাঠি জোগাড় করার নির্দেশ দেই আর অন্য কাউকে জামাত পরানোর নির্দেশ দিয়ে আমি তাদের বাড়িতে গিয়ে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেই যারা সাধ্য থাকা সত্ত্বেও সালাতের জামাতে শরিক হয়নি হাদিস থেকে অনেকগুলি জিনিস বোঝা গেল এক নাম্বার জিনিস বোঝা গেল দয়ান্নবী রেগে গেলেন সালাতের জামাতে না হাজির হওয়ার কারণে হাদিস থেকে আরও বোঝা গেল নবী বাড়িঘর পুড়িয়ে দিতে চাইলেন কিন্তু বাড়িঘর পুরিয়ে দিলেন না সেই বাড়িতে নারী এবং শিশু রয়েছে এই জন্য হাদিস থেকে আরও বোঝা গেল যুবকদের অপরিসীম দায়িত্ব রয়েছে যুবকদেরকে লাকড়ি জোগাড় করার অর্ডার দিয়ে আমি বাড়িঘর পুড়িয়ে দেই সালাদ জামাতের সাথে বিনা ওজরে জামাত পরিত্যাগ করলে হবে না সর্ব অবস্থায় সালাদ চার নম্বর হল সর্ব অবস্থায় সালাদ ফরজ হয়ে যায় কোনো অবস্থাতেই সালাদ মাফ হয় না এমন কি অসুস্থ ব্যক্তি ইশারায় সালাদ আদায় করবে যে ব্যক্তি নড়াচড়া করতে পারে না সে চোখের পাতা উলটিয়ে চোখের পাতার ইশারার সাহায্যে সালাদ আদায় করবে ডুবন্ত নকার সন্ত্রণকারী গাঙের মধ্যে ওই ব্যক্তিও মনে মনে সালাত আদায় করবে ঘরোতর যুদ্ধের ময়দানেও সালাদ মাফ হবে না একজন শত্রু ভয়ে দৌড়ায় পালিয়ে যাচ্ছে তারও সালাদ মাফ হবে না একজন গাছের উপরে চড়ে আছে সেই গাছের উপরে চড়ে থাকা ব্যক্তিরও সালাদ মাফ হবে না গাছের উপরে যিনি চড়ে আছেন তিনিও সালাত আদায় করবেন গাছে চরা অবস্থায় উজু করা সম্ভব হলে ওযু করবে উজু করা সম্ভব না হলে তাই মুম করবে অন্যান্য এবাদতে নায়েব নিযুক্ত করা যায় প্রতিনিধি নিযুক্ত করা যায় কিন্তু সালাতের প্রতিনিধি নিযুক্ত করার কোনো সুযোগ নাই সালাত ত্যাগকারীকে সাহাবাই কেরামগঞ্জ ইসলাম থেকে খারেজ মনে করতেন নবী বলেন আল্লাহুল্লা দিবাইনবাইনমদ সালাদ তারা কাহা ফাকাত কাভার আমাদের মাঝে এবং তাদের মাঝেকার মৌলিক পার্থক্য হল সালাত যে ব্যক্তি সালাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করে সালাতের মধ্যে অনেক উপকারিতা রয়েছে এক নম্বর হিংসা বিদ্বেষ দূর হয় সালাতের মাধ্যমে মানুষের হিংসা বিদ্বেষ দূর হয় পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করলে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় দুই নম্বর হলো মানুষের পারস্পরিক শ্রেণীবিন্যাস দূর হয় ছোট বড় আমির ভদ্র শিক্ষিত অশিক্ষিত আরবি আদমি ইরানি তুরানি জার্মানি ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরিয়াল দেশ মানুষের ইন্দোনেশির ছোটো বড় সাদা কালো শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষ এক কাতারে মিলিয়ে এক কাতে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাতারে কাতার মিলিয়ে যখন সালাত আদায় করে তখন তার সালাদ তাকে এমনভাবে এক অখণ্ড জাতি গঠন করার শিক্ষা দেয় যেটা অন্য কোনো এবাদতে সম্ভব নয় সালাতের মাধ্যমে মানুষ তীব শিক্ষা লাভ করে মানুষের ভিতরে শৃঙ্খলা বোধ জাগ্রত হয় লক্ষ্য জনতার ঢল নামে সালাতের জন্য মক্কা নগরীতে মানুষ আওয়াজ করতে থাকে অনেক গোলমাল করতে থাকে আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গে সব মানুষ নিশ্চুপ হয়ে যায় সেখানে আর কারো কোনো কথা বলার অধিকার হয় না লক্ষজন তাকে একটি কমান্ডে ঠান্ডা করা যায় যে এবাদতের মাধ্যমে সেই এবাদতের নাম সালাত ইমাম সাহেব আল্লাহ আকবার বলেন ইমাম সাহেবের আল্লাহ আকবার শুনে লক্ষ লক্ষ মুসল্লি তারা পিছনে রুকু করেন সেজদা করেন এমনকি সে দেশের বাদশাহ পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়েন সামনে প্রজা রয়েছেন প্রজা সেজদা দিয়েছেন প্রজা হাত উঁচু না করলে মাথা উঁচু না করলে রাজার মাথা তোলার ক্ষমতা হয় না এই এবাদতের নাম সালাদ রাজাকে প্রজা বানায় প্রজাকে রাজা বানায় যেই এবাদত সেই এবাদতের নাম সালাদ সালাদ সম্পর্কে আল্লাহ নবী বলেন সালাত মানুষের পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ নবী বলছেন আর আই লাও লাউ আনা নাহারান আলা বাবেকুম তোমাদের কারো দরদার সামনে যদি প্রবাহিত নদী যদি থাকে আর সেই নদীতে যদি তোমরা দৈনন্দিন পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের কোনো ময়লা থাকতে পারে কি সাহাবাইকার বললেন যে না শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ নবী বললেন এরূপী সালাতের দৃষ্টান্ত সালাতের মাধ্যমে মানুষের শরীরের সকল ময়লা দূর হয়ে যায় নবী সাল্লাহ সাল্লামের জামানায় জনৈক্য যুবক সাহাবি তিনি একটি দুর্ঘটনা ঘটিয়েছিলেন হাদিসে এভাবে আসছে যে যুবতী সাহাবি নবীর কাছে এসে আত্মসমর্পণ করে বলছেন ইয়া আর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো অন্যায় কাজ করে ফেলেছি এখন আমি কি করতে পারি নবী সাল্লাহ সাল্লাম কোনো কথা বললেন না সাহাবি সালাত আদায় করলেন মসজিদে জামাতের সঙ্গে নবী বললেন যেই লোক আমাকে প্রশ্ন করেছিল সেই লোকটি কোথায় গেল তাকে আল্লাহ নবী বললেন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন আকিম ইসাল তা তারাফাইন নাহারে ওয়াজজুলাফাম মিনাল্লাহিল ইন্নাল হাসানাত ইয়ুদ হিবিনাদ সৈয়াদ জালিকা দিকরা আলিদাকিরেন দিনের এ প্রান্তেও প্রান্তে সালাত আদায় করো রাতের কিয়দংশে সালাত আদায় করো ইন্নাল হাসানাত ইউদ হিবিনাদ সাইয়াদ নিশ্চই ভালো কাজগুলি খারাপ কাজকে দূর করে দেয় সালাত মানুষের সকল পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ পাক বলেন ও আমুর আহলাকা বিশ্বলায়াতি ওস্তাবির আয়লে হ্যাঁ তোমার পরিবারের সদস্যদেরকে সালাদ আদায়ের জন্য অর্ডার করো আল্লাহ রাবুল আলমিন সালাদ কায়েম করতে বলেছেন সালাদ কায়েমের আলাদা মানে রয়েছে সালাদ কায়েমের মনে হলো সালাদকে যথাযথভাবে আদায় করা যারা সালাদকে যথাযথভাবে আদায় করে না রুকু সেদ্ধা ঠিক মতো করে না আল্লাহ নবী তাদেরকে সালাদ চোর বলেছেন আল্লাহ নবী বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাত চোর যে ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে সাহাবাইকার বলেন আল্লাহ সালাতের মধ্যে আবার চুরি হয় কেমন করে আল্লাহ নবী বলছেন সেজদা পূর্ণ করে না রুকু পূর্ণ করে না সে ব্যক্তি হল সালাত চোর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মসজিদে বসা রয়েছেন জনৈক সাহাবি সালাত আদায় করে চলে যাচ্ছেন আল্লাহ নবী বললেন এর যে ফাঁসাল্লে ফাইন্না কালাম তুষার্লে ওহে তুমি ফিরে যাও ফিরে যে তোমার সালাত আবার তুমি আদায় করো তুমি সালাত আদায় করো নি বন্ধুগণ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হাদিসটা কিভাবে আমাদেরকে বলছে হাদিসে বলছে যে তুমি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত আদায় করো নি রসুলের সাহাবি সালাত আদায় করলেন সালাত হয়নি আল্লাহ নবী বললেন না তোমার সালাত হয়নি তা না বলে তিনি বললেন তুমি সালাত আদায় করনি যে ব্যক্তি নবীর তলিকার সালাত আদায় করে না তার সালাত সালাত বলে গণ্য হয় না যে ব্যক্তি ধীরে সুস্থে সালাত আদায় করে না তার সালাত সালাত বলে গণ্য হয় না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা نستাইনু بالসবর والصلاه ইন্নাল্লাহা মাআসাবিন হে ईमानদার বান্দাবান্দিগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিশ্চয় আল্লাপাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই রয়েছেন সালাত আদায় করতে হলে অবশ্যই তার মধ্যে ধৈর্য থাকতে হবে রুকু এবং সেজদা ধীরে সুস্থে না হলে সালাত আদায় হবে না সালাত সালাদ বলে গণ্য হবে না রসুলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেন সাল্লু কামার এই তুমুনি উসাল্লি আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো সেইভাবেই তোমরা সালাত আদায় করো শ্রোতা এখানে সামান্য বিরতি নিচ্ছি বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন এক কিতাব কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় বন্ধুগণ বলতেছিলাম সালাত মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয় দুনিয়ার কোনো মানুষ লক্ষ্য জনতাকে ঠান্ডা করার মতো কোনো শক্তি বা কোনো ব্যবস্থাপনা তাদের নাই কিন্তু সালাতের মাধ্যমে আল্লাহ আকবার বলার সাথে সাথে সমস্ত জাতি ঠান্ডা হয়ে যায় সমস্ত মানুষ ঠান্ডা হয়ে যায় সমস্ত মুসলিম ঠান্ডা হয়ে যায় লক্ষ জনতার আওয়াজ বন্ধ হয়ে যায় সালাতের মাধ্যমে সালাদ সম্পর্কে আল্লাহ নবী বলেন সালাত মানুষের পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ নবী বলছেন আর আই তুম লাও আন্না নাহারান আলা বাবেকুম তোমাদের কারো দরজার সামনে যদি প্রবাহিত নদী যদি থাকে আর সেই নদীতে যদি তোমরা দৈনন্দিন বার গোসল করো তাহলে তোমাদের শরীরের কোনো ময়লা থাকতে পারে কি সাহাবাইকার বললেন যে না শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ নবী বললেন এরূপী সালাতের দৃষ্টান্ত সালাতের মাধ্যমে মানুষের শরীরের সকল ময়লা দূর হয়ে যায় নবী সাল্লাহ সাল্লামের জামানায় জনৈক যুবক সাহাবি তিনি একটি দুর্ঘটনা ঘটিয়েছিলেন হাদিসে এভাবে আসছে যে যুবতী সাহাবি আল্লাহ নবীর কাছে এসে আত্মসমর্পণ করে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো অন্যায় কাজ করে ফেলেছি এখন আমি কি করতে পারি নবী সাল্লাহ সাল্লাম কোনো কথা বললেন না সাহাবি সালাত আদায় করলেন মসজিদে জামাতের সঙ্গে আল্লাহ নবী বললেন যেই লোক আমাকে প্রশ্ন করেছিল সেই লোকটি কোথায় গেল তাকে আল্লাহ নবী বললেন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন ইন্নাল আকিম ইসলাত দিনের এ প্রান্তে ও প্রান্তে সালাত আদায় করো রাতের কিংশে সালাত আদায় করো ইন্নাল হাসানাত ইউদ্দ হিবনাদ সৈয়াদ নিশ্চয়ই ভালো কাজগুলি খারাপ কাজকে দূর করে দেয় সালাত মানুষের সকল পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ পাক বলেন ওয়ামুর আহলাকা বিশালায়াতি বস্তাবির আয়লাই হ্যাঁ তোমার পরিবারের সদস্যদেরকে সালাত আদায়ের জন্য অর্ডার করো আল্লাহ রাব্বুল আলমিন সালাদ কায়েম করতে বলেছেন সালাদ কায়েমের আলাদা মানে রয়েছে সালাদ কায়েমের মানে হলো সালাতকে যথাযথভাবে আদায় করা যারা সালাতকে যথাযথভাবে আদায় করে না রুকু সেদ্দা ঠিক মতো করে না আল্লাহ আল্লাহনবী তাদেরকে সালাদ চোর বলেছেন আল্লাহনবী বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাত চোর যে ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে সাহাবাই কেরামগন বলেন ইয়ার সালাতের মধ্যে আবার চুরি হয় কেমন করে আল্লাহ নবী সে সেদা পূর্ণ করে না রুকু পূর্ণ করে না সে ব্যক্তি হল সালাত চোর নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে বসা রয়েছেন জনৈক সাহাবি সালাত আদায় করে চলে যাচ্ছেন আল্লাহ নবী বললেন এর যে ফাসাললে ফাইন্না কালাম তুসাল্লে ওহে তুমি ফিরে যাও ফিরে যে তোমার সালাত আবার তুমি আদায় করো তুমি সালাত আদায় করি বন্ধুগণ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হাদিসটা কিভাবে আমাদেরকে বলছে হাদিসে বলছে যে তুমি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি। নি রসুলের সাহাবি সালাত আদায় করলেন সালাত হয়নি আল্লাহ নবী বললেন না তোমার সালাত হয়নি তা না বলে তিনি বললেন তুমি সালাত আদায় করনি। যে ব্যক্তি নবীর তলিকায় সালাত আদায় করে না তার সালাদ সালাদ বলে গণ্য হয় না যে ব্যক্তি ধীরে সুস্থ সালাত আদায় করে না তার সালাদ গণ্য হয় না আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিশ্চয় আল্লাপাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই রয়েছেন সালাত আদায় করতে হলে অবশ্যই তার মধ্যে ধৈর্য থাকতে হবে রুকু এবং সেজদা ধীরে সুস্থে না হলে সালাত আদায় হবে না সালাত সালাদ বলে গণ্য হবে না রসুলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেন সাল্লু কামারো এই তুমুন আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো সেইভাবেই তোমরা সালাত আদায় করো সালাতের পূর্বে তাহারত বা পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা দুই প্রকার একটা হলো দেহের পবিত্রতা একটা হলো মনের পবিত্রতা মনকে সেরেক বেদাঁত মুক্ত করে আর দেহকে ময়লা আবর্জনা এবং নাফাক জিনিস থেকে মুক্ত করে আল্লাহর সামনে দাঁড়াতে হয় অকু মুল্লাহে কানে তিন আল্লাহর সামনে বিনয় অবনত অবস্থায় দাঁড়িয়ে যাও সালাত একটি অনুপম জেকের সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ পাক বলেন আকিম সালাত আলী দিক্রি আমার স্মরণার্থে তোমরা সালাত আদায় করো আল্লাহ রাবুল আলামিনের শরণার্থে সালাত আদায় করা হয় আল্লাহ পাক অন্য বলেন ইয়া এই হাল্লা দিন আমানু ইদানু দিয়ালি সালাতি মিয়ামিল জুমা ফাসাউ ইলা দিকির ইল্লাহি ওয়াজারুল বাই হে ইমানদার বান্দাবান্দিগণ যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য ডাকা হয় ফাসাউ ইলা দিকির তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা চলে আসো আল্লাহর জিকির হয় সালাতের মাধ্যমে আল্লাহ পাক বলছেন ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওলা দিকুল্লা হে আকবর তোমরা সালাত আদায় করো সালাত মানুষকে অন্যায় অশ্লির কাজ থেকে বিরত রাখে আজকে আমরা সালাত আদায় করি অথচ আমাদের অন্যায় অশ্লির কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না তাহলে বোঝা গেল সালাত আমাদের যথাযথভাবে আদায় হয় না সালাত আমরা অনেকে আদায় করি না আর যারা বা আদায় করি তারা আল্লাহ নবীর তরিকা আদায় করি না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম বলেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হল সালাদ আলাহুল্লা দিবাইনানা অবাইনাহ সালাদ ফামান কাহা ফাকাত কাফার যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কুফুরি করল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সালাত এসেছিল মানুষকে শান্তির পথ দেখানোর জন্য সালাদ সমাপ্তি লগ্নে একজন ইমানদার ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে সালাদকে সমাপ্তি দেয় শান্তির বারতা নিয়ে শান্তির কথা শুনিয়ে সালাদকে সমাপ্ত করে ভাই তুমিও শান্তিতে থাকো ডানের মুসল্লিও তুমি শান্তিতে থাকো বামের মুসল্লি তুমিও শান্তিতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডানের মুসল্লি তুমি শান্তিতে থাকো বামের মুসল্লি তুমি শান্তিতে থাকো আর একজন মুসলিম ভাইকে যদি শান্তিতে থাকার কথায় আমি বলি তাহলে আমার সাথে তার গোলমাল থাকে কোথায় গোলমাল কেমন করে তার সাথে আমার হয় গোলমাল করার তো কোনো সুযোগই তার সাথে আমার নাই। সমাজকে দুরস্ত করার জন্য সমাজকে সংস্কার করার জন্য সমাজের মানুষের হিংসা বিদ্বেষ দূর করার জন্য সমাজের মানুষের ভিতরে মনের কুটিলতা দূর করার জন্য সালাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাতের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়েছে সমাজের পরিবর্তন হয়েছে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হয়েছে সালাত আজকেও রয়েছে আমাদের কাছে সালাতের মতো এই ধম্বন্তরী মহাঔষধ আমাদের বাড়িতে থাকার পরেও আমরা সেই সালাদ থেকে উপকৃত হতে পারছি না সেটা ওষুধের দোষ নয় ওষুধ তো গ্রান্টিযুক্ত ওষুধ কিন্তু আমাদেরই অপরাধ কারণ আমরা যথাযথভাবে তার প্রয়োগ করতে পারি নেই দুঃখজনক হলেও সত্য আজকে সমাজ এই নামাজকে নিয়ন্ত্রণ করছে কিন্তু আসলে নামাজই সমাজকে নিয়ন্ত্রণ করবে এটাই ছিল বাস্তবতা কিন্তু সেই বাস্তবতা আজকে আমাদের থেকে অনেক দূরে সরে চলে গেছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সালাতের অর্থ উপলব্ধি করার তৌফিক দান করুন সালাতের মাধ্যমে আমাদেরকে ভালো এবং মন্দ বাছাই করার তৌফিক দান করুন নবী তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন সালাতের উপকারিতা মুসলিম জীবনে আনয়ন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন আকুলু ও কউলি হাজা আস্তাকাল আলী আলকুম ولسائر المسلمين فاستغفروه من كل ذنب واتوب اليه انه هو الغفور الرحيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم يسر امورنا ونور قلوبنا بالكتاب والسنه اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يسر امورنا ونور قلوبنا بالكتاب والسنه السلام عليكم ورحمه الله وبركاته কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

غير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল মহান আল্লাহর পক্ষ থেকে মহান নবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শেরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাයි মানবতার কল্যানে কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়